নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত জানাই। তবে সর্ষের খোল বা সরিষার খৈল দেওয়া নিয়ে আপনাদের অনেকের মধ্যেই অনেক প্রশ্ন আছে। আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে দেখতে পাই আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান এই খোল দেওয়া গাছের পক্ষে ভালো না খারাপ, দিলে কিভাবে দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে বা কতদিন পরপর দিতে হবে, এটা দিলে গাছের কী কী উপকার হতে পারে, এরকম বিভিন্ন প্রশ্ন আমার অনেক ভিডিওতেই আপনারা করে থাকেন। তো সেই কারণেই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই সর্ষের খোল নিয়ে সমস্ত কনফিউশন দূর করে দেব, এই সমস্ত বিষয়গুলি একদম বিস্তারিতভাবে আপনাদের দেখাতে চেষ্টা করব। এগুলি দেখুন সর্ষের খোল, যেখানে এই সর্ষে থেকে ভাঙিয়ে সর্ষের তেল করা হয়, সেই তেল কলে খুব সহজেই কিন্তু এই খোলগুলি কিনতে পাওয়া যায়, মোটামুটি 25-30 টাকা কেজি হিসেবে পাওয়া যায়। আর এছাড়াও বিভিন্ন গ্রসারি স্টোরগুলিতেও খুব সহজেই পেয়ে যাবেন, আর অনলাইনেও কিনতে পাওয়া যায়। আপনাদের সুবিধার জন্য বেশ কয়েকটি লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে দেখুন 1 কেজি খোল আছে। এর সাথে নিতে হবে মিনিমাম 5 লিটার জল। তবে আপনি চাইলে 10 লিটার অবধিও ব্যবহার করতে পারেন। এবারে এদেরকে ঢাকা দিয়ে 7-10 দিন মতো রেখে দিন। দেখুন বন্ধুরা, 8 দিন সর্ষের খোলগুলি জলে ভেজানো ছিল, এরা এখন পচে সারে রূপান্তরিত হয়ে গেছে। তবে এখনো কিন্তু এরা গাছে প্রয়োজনের উপযোগী হয়ে ওঠেনি, এটা একদম র ফার্টিলাইজার তৈরি হয়েছে। এবারে এর সাথে আরো দ্বিগুণ পরিমাণ জল মিশিয়ে নিতে হবে। দেখুন, এক লিটার মতো এই র সার নেওয়া হচ্ছে। আর এর সাথে জল নেওয়া হচ্ছে দেখুন 2 লিটার, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ। এইভাবে হিসেব করে সহজেই ব্যবহার করতে পারবেন আশা করা যায়। তো এবারে আসি প্রয়োগের পদ্ধতিতে। এটা গাছে প্রয়োগের সেরা সময় ভোরবেলা বা সন্ধ্যার ঠিক আগে আগে। 8-12 ইঞ্চি সাইজের টবে মোটামুটি 150-250 মিলি অবধি ব্যবহার করতে পারেন। আরো বড় পাত্র হলে 300-500 মিলি অবধি ব্যবহার করতে পারবেন। আর এটা সিজনাল প্লান্টস এবং ভেজিটেবল প্লান্টসের জন্য 10-12 দিন পরপর একবার, অর্থাৎ মাসে 2-3 বার দিলেই যথেষ্ট হবে। আর বহু বর্ষজীবী স্থায়ী গাছের ক্ষেত্রে মাসে একবারই যথেষ্ট। এতে প্রায় 38% মতো বিভিন্ন ধরনের প্রোটিন বা লিপিড জাতীয় উপাদান থাকে, প্রায় 5% মতন থাকে ফ্যাট বা অয়েল জাতীয় উপাদান, এবং বাকি প্রায় 57% মতো থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলি আমাদের গাছের বৃদ্ধি, শিখরের হেলথ, গাছে ফুল ফল ধরা, ফুল ফলের সাইজ বৃদ্ধি, গাছের ব্রাঞ্চ সুগঠিত হওয়া, এরকম বিভিন্ন কাজে সাহায্য করে। সুতরাং আপনার ফুল ফল সবজি সব ধরনের গাছে নিশ্চিন্তে ব্যবহার করুন। আর এটা পরিমাণে কিছুটা কম বেশি হলেও খুব একটা সমস্যা নেই, কারণ এরা সম্পূর্ণ জৈব। আজকে দেখানো এই পদ্ধতিটাই সব থেকে বেশি দিন ধরে চলে আসা এবং সব থেকে বেশি প্রচলিত পদ্ধতি। তো বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি সর্ষের খোল সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দূর করতে পারলাম।
তা সত্ত্বেও যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।